আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আমি আজকে দেখাবো কারবারের তিনটা টুলসের কাজ। এক নম্বরে এ অ্যালাইন, দুই নম্বরে অফসেট, তিন নম্বরে এ অ্যাঙ্করের কাজ। ঠিক আছে, তো প্রথম আমরা দেখি এই অ্যালাইনের কাজটা। তো অ্যালাইনের কাজটা হলো যে আপনি এই যে কোনো একটা লাইন বা পয়েন্ট অ্যালাইন করার জন্য একটা ভার্টিক্যালি অ্যালাইন আছে, একটা হরিজেন্টালি অ্যালাইন আছে। ঠিক আছে, তো আমরা কি করব, তো এটা কি হরিজেন্টালি অ্যালাইন করব নাকি ভার্টিক্যালি অ্যালাইন করব, ঠিক আছে, ওইটা আগে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি চাই যে এই লাইনটা, এটা কিন্তু এটা এই লাইনটার থেকে আরো উপরে। হ্যাঁ, তো এই লাইনটা আমরা চাইতেছি যে এইটা সেম সেম করব, অ্যালাইন করব। ঠিক আছে, এভাবে সমান অ্যালাইন করব। তো অ্যালাইন করতে চাইলে এটা কিভাবে করতে হবে আগে চিন্তা করে দেখেন। এখান থেকে এটা অ্যালাইনটা হচ্ছে কিভাবে দেখেন, এটা কিন্তু হরিজেন্টালি, এটা কম্পিউটার হরিজেন্টালি সেইটা, ঠিক আছে, এভাবে, আর ভার্টিক্যাল এটা। ঠিক আছে, তো আমরা যদি এভাবে অ্যালাইন করি তাহলে এটা হরিজেন্টালি অ্যালাইন হচ্ছে। তাহলে এটা সফটওয়্যারটা এভাবে ক্লিক করার পর এখান থেকে এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা হরিজেন্টাল, এই ভার্টিক্যাল আছে, হরিজেন্টাল আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ক্লিক করে দিতে হবে। তো আমরা এখন চাইতেছি কীভাবে করবো, হরিজেন্টাল হিসাবে করতেছি, তাহলে হরিজেন্টালটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পয়েন্টটা করবেন এটা সেম সেম, তো ওটাকে আগে ক্লিক করতে হবে, রাইট বাটন, ওকে, তারপর এই পয়েন্টটাকে ক্লিক করে দেবেন। দেখেন হয়ে গেছে। তো আবার দেখি আমরা মডিফাই এ অ্যালাইন, আমরা এই পয়েন্টটাকে এটা সেম করব, তাহলে এটাকে আগে ধরতে হবে, তারপর এটা, তো এদিকে করে দিতে হবে কি হরিজন্টাল। তো এই যে লেফট ক্লিক করে এভাবে নিয়ে রাখবেন, রাইট বাটন, ওকে, জাস্ট এই পয়েন্টটাকে ক্লিক, এদিকে সমান সমান হয়ে গেছে। এখন যদি আমরা ভার্টিক্যালি করতে চাই, যেমন আমরা এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা বরাবর এই লাইনটাকে এদিকে নিয়ে আসবো, তার মানে এই লাইনটা কিন্তু ভার্টিক্যালি এখানে চলে আসতে হবে। ঠিক আছে, তো ভার্টিক্যালি এখানে আসলে তাহলে এখানে ভার্টিক্যালটা সিলেক্ট করতে হবে। তো কি আনবো, এই লাইনটাকে এখানে আনবো, তাহলে এই লাইনটাকে ধরতে হবে, রাইট বাটন, ওকে, এই পয়েন্টে ক্লিক, তখন এই পয়েন্টটা বরাবর চলে আসবে। তারপর আবার কি করতে হবে, এ পয়েন্টটাকেও এ বরাবর আনতে হবে, তাহলে আবার এ পয়েন্টটাকে ক্লিক করতে হবে, রাইট বাটন, ওকে, এ পয়েন্ট বরাবর দিলাম। দেখেন সেম সেম চলে আসছে। ঠিক আছে, তো এটি সে অ্যালাইনের কাজ। যে কোনো জায়গায় আপনার একটা পয়েন্ট, যেমন এ পয়েন্টটা, এ পয়েন্টটাকে আমরা এটা বরাবর আনবো, রাইট বাটন, ওকে, এ লাইন, দেখেন এ লাইনের বরাবর হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে সে অ্যালাইনের কাজটা করা যায়। তো এরপরে কাজটা করবো হচ্ছে অফসেট। এই অফসেটের কাজটা হলো যে আপনি চাইতেছেন যে এই পৃষ্ঠার এই অংশটাকে পুরাটাকে এটা বরাবর নিয়ে যাবেন, যে এখান থেকে যে শেপটা আছে এই শেপে বরাবর এটা চলে যাবে। ঠিক আছে, এটা, তবে এটাতে করলে এই লাইনের যে মেজারমেন্টটা আছে ওই মেজারমেন্টটা বরাবর থাকবে না। ঠিক আছে, তো আমি আপনাদের করে দেখাই। ওকে, এটা মেজারমেন্ট দিয়েও নেওয়া যাবে, বিলো করে দিলে মেজারমেন্ট হয়ে যাবে। এখন দেখেন এবার আমরা বাড়িয়ে দিলাম। এখন এখানে কত মেজারমেন্ট ছিল, প্রথমে মেজারমেন্টটা ছিল কত, সিমটা মেজারমেন্ট ছিল, এই সিমের মেজারমেন্ট ছিল 7.95, এখন কত আছে, এখন কিন্তু অনেক কমে গেছে। দেখছেন, তো তার মানে এটার কাজটা হইলো এভাবে আপনার এই লাইনটাকে এভাবে নিয়ে যাবে, পৃষ্ঠটাকে বাড়াবে, কিন্তু এই লাইনটা সামনে যে লাইনটাকে মুভ করতেছে এই মেজারমেন্টটা ঠিক থাকবে না, কিন্তু এই শেপটা মেনটেন করবে, এই শেপটা মেনটেন করে সামনের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা সেট টুলসটার কাজ। আর অ্যাঙ্করের কাজটা হলো এই অ্যাঙ্কর, অ্যাঙ্করের কাজটা হচ্ছে আপনি এভাবে দিচ্ছেন, হ্যাঁ, এই রাইট বাটন, ওকে, রাইট বাটন, অ্যাঙ্কর করে আপনার এই দেখেন এই শেপটা, সে এইটাকে এই লাইনটাকে সেম সেম দেখে, মানে আগে যে মেজারমেন্টটা ছিল সেই মেজারমেন্টটা রাখার পর সে যতটুকু চান আপনি নিয়ে যাবে, দেখেন সেম মেজারমেন্ট। ঠিক আছে, এখানে মেজারমেন্ট সেম, তবে কি করবে ওই মেজারমেন্টটা ঠিক রাখবে আর এদিকে তারপরে যতটুকু শেপ টাকা মেনটেন করে নিয়ে যাবে। তাহলে অ্যাঙ্করের কাজটা হচ্ছে আপনার পিসটা, অ্যাঙ্কর মনে রাখতে হবে যে বর্ডার লাইনে কাজ করবে, ইন্টারনালে কাজ হবে না, বর্ডার এই পিসেরটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো সামনের এই লাইনটাকে মেজারমেন্টটা ঠিক রাখবে, জাস্ট এই পিসটাকে এভাবে বাড়াই দিয়ে দেবে। ঠিক আছে, তো এভাবে আরও অনেক কাজ, অনেক জায়গায় অনেক কাজই
করতে পারবেন। ওটা আপনারা কাজ করলে অনেক কাজ, আমার ভিডিওগুলো দেখলে যে প্যাটার্নের ভিডিওগুলো দেখে কীভাবে জায়গা ক্যান করতেছি, টুলসগুলো কীভাবে ইউজ করতেছি ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে টুলসগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।